ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ী এর ঠিকানা, কি কি কোর্স রয়েছে, কোন কোর্সে কত টাকা করছি, ভর্তির যোগ্যতা, কোন কোর্সে কতটি আশঙ্কা রয়েছে, তাছাড়া ভর্তির বিস্তারিত যাবতীয় সব তথ্য। নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ী এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট এর ঠিকানা। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ী জেলার সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত। রাজবাড়ী জেলার সদরে সদর সরকারি সদর হসপিটালের সাথেই রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট অবস্থিত। আপনি যে অবস্থানে থাকেন না কেন, মোবাইল থেকে গুগল ম্যাপে নার্সিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলে রুট ম্যাপের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে কী কী কোর্স রয়েছে, কোন কোর্সে কতটি আশঙ্কা রয়েছে। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের 4 বছর মেয়াদী ডিপ্লোমা, 4 বছর মেয়াদী বিএসসি নার্সিং কোর্সে কোনো ধরনের আশঙ্কা নেই, অর্থাৎ বিএসসি কোর্স এখানে নেই। 3 বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং কোর্সে আশঙ্কা রয়েছে 50টি, যার মধ্যে ছেলেদের 10% অর্থাৎ 5টি, মেয়েদের 90% অর্থাৎ 45টি। তাছাড়া ডিপ্লোমা মিডওয়াইফারিতে আশঙ্কা রয়েছে 25টি, যেখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, ছেলেদের এখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। মোট কথা, বিএসসিতে কোনো সিট নেই, ডিপ্লোমা নার্সিংয়ে 50টি সিট, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 25টি সিট। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে পড়ালেখার খরচ। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করতে চাইলে যেহেতু বিএসসি নেই, 3 বছর মেয়াদী ডিপ্লোমা এবং 3 বছর মেয়াদী মিডওয়াইফারিতে একই ধরনের খরচ। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান হওয়ায় এখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। ভর্তির সময় ভর্তি ফি আনুমানিক 7 থেকে 10 হাজার টাকা ভর্তি ফি লাগবে। খাবার খরচ প্রতি মাসে প্রায় 2000 টাকা মতন খরচ হবে, তবে সরকারি প্রতিষ্ঠান হওয়ায় প্রতি মাসে ভাতা বা বৃত্তি যে টাকা দেওয়া হয় সেই টাকা দিয়ে খাবার খরচ হয়ে যাবে, এমনকি অবশিষ্ট কিছু টাকা থাকতে পারে খাবার খরচ করেও। তাছাড়া ক্লিনিক্যাল পোশাক, খাতা কলম, বই, প্রত্যেক বছর রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি ইত্যাদি বাবদ সব মিলিয়ে সর্বোচ্চ 3 বছরে 20 থেকে 30 হাজার টাকা খরচ হবে। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার যোগ্যতা। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি বা তার সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপর আবেদন করতে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা অনার্সের ভর্তির আবেদন শুরু হয়, তখন সেই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়, তারপর আবেদন করতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং আবেদন করতে চাইলে এসএসসি ও এসএসসি যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে, এমনকি মাদ্রাসা কারিগরি বা উন্নত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে। এসএসসিতে কমপক্ষে 2.5, এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। ছেলেদের সরকারি 10% এবং মেয়েদের 20% আশঙ্কা থাকবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে সেম, তবে মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, ছেলেরা আবেদন করতে পারবে না, যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে 100টি এমসিকিউ আকারে, যেখানে পাস মার্ক 40 এবং নেগেটিভ মার্ক নেই। তাছাড়া এসএসসি জিপিতে 20 মার্ক, এসএসসি জিপিতে 30 মার্ক থাকবে। এসএসসি আপনার পয়েন্টকে 4 দিয়ে গুণ, এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ, এসএসসিকে 4 দ্বারা, এসএসসিকে 6 দ্বারা গুণ করলে আপনি আপনার জিপিএ মার্ক বুঝতে পারবেন। জিপিএ মার্ক 50 এবং ভর্তি পরীক্ষা 100 মার্কের মধ্যে সর্বোচ্চ যারা মার্ক পাবে, সিট অনুযায়ী যতজন সিট অনুসারে যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। তাছাড়া বেসরকারিতে ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষা 100 মার্কের মধ্যে 40 পেলেই বা 40-এর উপরে পেলেই ভর্তি হওয়া যাবে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।